মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প সে। ১৫ নভেম্বর ২০১৪ থেকে ১৫ নভেম্বর ২০১৫, 365 দিন পূর্ণ হলো আমাদের। এর মাঝে সূর্যের চারিদিকে একবার ঘুরে এসছে পৃথিবীটা। আমরাও নয় নয় করে ২৪টা গল্প শুনিয়েছি আপনাদের, মানে সোজা ভাগের নিয়মে প্রতি ১৫ দিন অন্তর একটা। এতগুলো গল্পে শুধু আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য ছিল না, বরঞ্চ মন ও মনস্তত্ত্বের যে অন্ধকার অংশগুলো আমরা রোজ আমাদের অজান্তেই বয়ে নিয়ে চলেছি, তার ভিতরে ডুব দিয়ে কল্পনার জাল বিস্তার করতে চেয়েছি এক বছর ধরে। সৃষ্টির পর থেকে যে প্রশ্নগুলো মানুষকে ভাবিয়ে তুলেছে, আমরা সেই প্রশ্নগুলোকে আরো তলিয়ে দেখতে চেয়েছিলাম। কিন্তু এই এক বছরে একটা সমস্যা হয়েছে। রহস্যের গোপন গুহার পাথর চাপা অন্ধকারে যে অনাস্বাদিত অলৌকিক রূপকথার জন্ম হতে দেখেছি আমরা, তাতে আমরা পথভ্রষ্ট। এখন আর আমরা উত্তর খুঁজছি না। এই গুহার দেয়ালে এখন গল্প খুঁজে বেরোতেই ভালো লাগে। সেই খুঁজে পাওয়া আলো আঁধারের রূপকথা নিয়েই এগিয়ে চলেছে মিডনাইট হরর স্টেশন। আজ তার এক বছর পূর্ণ হল। সেই উপলক্ষেই আজ বিশেষ গল্প সে। বিশেষ কারণ এই গল্পটা ভূতের নয়, প্রেমেরও নয়, এবং গল্পটা ভূতের এবং প্রেমের। কি গুলিয়ে যাচ্ছে সব? বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, গল্পটা লেখার সময় গল্পের নামের উপর এডগার অ্যালান পোর একটা কোট লিখেছিলাম, সেটা না হয় এখানেই বলে দিই। দি বাউন্ডারিজ হুইচ ডিভাইড লাইফ ফ্রম ডেথ আর অ্যাট বেস্ট শ্যাডোই অ্যান্ড ফেক, হু শ্যাল সে ওয়্যার দি ওয়ান এন্ডস অ্যান্ড ওয়্যার দি আদার বিগিনস। জীবন ও মৃত্যুর মাঝের সীমারেখাগুলো আসলে অস্পষ্ট, ছায়াময়। কে বলতে পারে কোথায় একটা শেষ হয়ে আর একটা শুরু হয়? শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প সে। একটা শিশের মতো শব্দ করে ট্রেনটা গতি নিল, যেন আমার উঠে পড়ার জন্যই অপেক্ষা করছিল। আমি বড় করে একটা নিঃশ্বাস নিলাম, একটু আগেই গোটা হাওড়া স্টেশন জুড়ে যেরকম ইঁদুর দৌড় দৌড়ালাম, তাতে আর একটু হলেই প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল আর কি। হৃৎপিণ্ডটা এখনো গরম হয়ে আছে। দরজার মুখটা ছেড়ে আমি ট্রেনের ভিতর দিকে চলে এলাম। কামরাটা মোটামুটি ফাঁকা, এই সময় আপের ট্রেন সাধারণত ফাঁকাই থাকে। আমার বাঁদিকে জানলার ধারে বছর ৫০-এর এক বাঙালি ভদ্রলোক বসে আছেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরে তাকিয়ে কি যেন দেখছেন। তার উল্টো দিকের জানলার ধারটা ফাঁকা, ডান দিকে কতগুলো অল্প বয়সী ছেলে মেয়ে পা ছড়িয়ে বসে কি যেন আলোচনা করছে, তাদের সবার গায়ে ইউনিফর্ম। আমি সেদিকে আর না তাকিয়ে বাঁদিকে এসে জানলার ধারে বসে পড়লাম। বাঙালি ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিলেন। চাটা এমন ভাবে বাগিয়ে ধরলেন যে মনে হলো তার হাত থেকে সেটা ছিনিয়ে নেওয়ার মতলবেই আমি এখানে এসে বসেছি। লোকটা এত মন দিয়ে বাইরে তাকিয়ে কি যে দেখছে কে জানে। ট্রেনটা এখনো গতি নেয়নি, শীষ দিতে দিতে চাকায় ঘড়াং ঘড়াং আওয়াজ করতে করতে গড়াচ্ছে। বাপ দেখলে মনে হয় যেন সদ্য ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছে,
দৌড়ানোর ইচ্ছা মোটেও নেই, বরঞ্চ আজকালই হুইসেল দিয়েই সারাদিনটা কাটাতে চাই। পিঠের ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেলাম, সাথে একটা গল্পের বইও এনেছি। গল্পের উপন্যাসে পড়েছি দূরপাল্লার ট্রেনে উঠলে নাকি গোটা রাস্তাটা খোশ গল্প করে কাটানোর মতো সহযাত্রী জুটে যায়। আমার তো কই একবারও তেমন হয়নি। সামনে যদি নিত্যযাত্রী বসে তাহলে চশমার উপর দিয়ে এমন সেন দৃষ্টিতে তাকায় যে মনে হয় এই বুঝি টিকিট দেখতে চাইবে। আর অনিয়মিত যাত্রী বসলে সারাক্ষণ এই টেনশনেই কাটিয়ে দেয় যে এই বুঝি তার স্টেশন চলে গেল। আজও সামনে তাকিয়ে খোস গল্পের কোনো আশা দেখলাম না। ব্যাগ থেকে বইটা বের করতে যাচ্ছি এমন সময় সামনে থেকে একটা ভারী গলা ভেসে এল, আপনি কত দূর? আমি ব্যাগের মুখ অবধি তুলে আনা বইটা আবার ভিতরে চালান করে সামনে তাকিয়ে জবাব দিলাম, শিমুল পাহাড়। আপনি? ওই কাছে পিটেই। আমি আর চোখে দেখে নিলাম লোকটা যা শেষ হয়েছে। কি আশ্চর্য, সেটার জন্যই এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি? আমাকে চুপ করে থাকতে দেখে লোকটা নিজে থেকেই আবার প্রশ্ন করলো, এ লাইনে বড় একটা যাওয়া আসা হয় না তাই তো? আমি মাথা দোলালাম, না ওই বছরে একবার। ওই জন্যই চেনা মুখ নয়, আরো দু একজন হলে তাসটা বের করা যেত, এখন এতটা রাস্তা কি করি বলুন দেখিনি। আমি চারপাশে তাকালাম, কলেজ পড়ুয়া ছেলে মেয়েগুলো এখন আর গল্প করছে না, যে যার নিজের মতো লম্বা খাতা খুলে কোলের উপর রেখে নোট মুখস্থ করছে। ওই বয়সটা পেরিয়ে এসছি তাই জানি একটা সময় খাতাগুলো মূল্যহীন হয়ে যাবে, চারপাশে তাস খেলার বন্ধুরাই মিলিয়ে আসবে। এই শিমুল পাহাড় তো গ্রামশাই, কোনো আত্মীয়র বাড়ি নাকি? লোকটা যে লাইনে প্রশ্ন করছে তাতে একটু পরেই আমাকে একটা গল্প বলতে হবে, সেটা যে বলতে খুব একটা খারাপ লাগে তাও নয়। বললাম, না, একজনের সাথে দেখা করতে। প্রতি বছরই যান? প্রতি বছর, এই আজকের দিন। বুঝলাম লোকটা চোখ ছানা মরা হতে আর বেশি দেরি নেই, মোক্ষম প্রশ্নটা শেষ পর্যন্ত করে ফেলবেন কিনা ভাবছি, সাথে সাথে এই প্রশ্নটা গুলির মতো ছুটে এলো, এই কে আছে বলুন তো ওখানে, বছরে মাত্র একদিন দেখা করেন? আমার এক পরিচিতা আছে, প্রায় 5 বছর আগে সে মারা গেছে। আমার উত্তরে প্রায় সাথে সাথেই এতক্ষণ দুলকি চালে চলতে থাকা ট্রেনটা গতি নিল, আর আমার সামনে বসে থাকা লোকটার চোখও ছানা বড়া হয়ে গেল। শীতকাল তাই দুপুরের রোদ গায়ে এসে পড়লেও একটুও বিরক্তি লাগছে না। রেল লাইনের দুপাশের কয়েকটা সাহসী গাছের ডাল মাঝে মাঝে জানলার ভিতরে ছোবল মেরে যাচ্ছে। আমার সহযাত্রী থেকে থেকে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আমি যে তার সাথে মজা করিনি সেটা এতক্ষণ বোধ হয় বুঝেছে। কৌতূহল হচ্ছে কিন্তু ব্যক্তিগত ব্যাপার বলে জিজ্ঞেস করা উচিত হবে কিনা ভেবেই ইতস্তত করছেন। শেষে থাকতে না পেরে বললেন, আপনি কি তান্ত্রিক নাকি মশাই? প্রশ্নটা শুনেই আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, তান্ত্রিক ভেবে বসলেন? আরে না মশাই, আমি একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপারের কাজ করি, এই যন্ত্রপাতি নেই কাজ, তন্ত্র ফন্ত্রের ধার কাজ দিয়েও যাই না। তবে যে বললেন মরা মানুষের সাথে দেখা করেন, ভদ্রলোক এবার বোধ হয় আমাকে কাপালিক ছেড়ে পাগল ভাবছেন। দেখা করি তো বলিনি, বলেছি দেখা করতে যাচ্ছি। কেন? ভদ্রলোকের কৌতূহল এবার বোধ হয় আলটাগড়া ছেড়ে মাথায় উঠেছে, ব্যক্তিগত প্রসঙ্গের ধারই ধরছেন না? তাহলে আপনাকে একটা গল্প বলতে হয়। ভূতের গল্প? এবার আমার ঠোঁটের কোনায় একটা আলগা হাসি ফুটে উঠল, একেবারেই না প্রেমের। সহযাত্রী একটু হতাশ হলেন, পাঞ্ছে মুখে বললেন, বেশ তাই বলুন,
ভাবখানা এমন যেন তাকে গল্প শুনিয়ে মনোরঞ্জন করার জন্যই রেল দপ্তর আমাকে পাঠিয়েছে। যাই হোক, আমার চোখের সামনে থেকে তখন ট্রেনের জানলার দ্রুতগামী দৃশ্য মুছে গিয়ে ফুটে উঠছে একটা শান্ত দুপুর। আমাদের নতুন কেনা বাড়ির দোতলায় মা ঘুমাচ্ছেন। বাইরে কি একটা অচেনা পাখি চকর চকর করে ডেকে চলেছে। আমার সামনে খোলা ভূগোল বইটা। এই দুপুরটা আমি কোনোদিন ভুলব না, আমি ভুলতে পারবো না, আমি ভুলতে চাই না। বইটার দিকে যতবার মন দিতে যাচ্ছি ততই মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। কাল সকালেই হেমন স্যার একটা 50 নম্বরের পরীক্ষা নেবে, আর আমি ভূগোল কিছুই জানি না। বইয়ের পাতাগুলো জন্মদিনে পাওয়া গিফটের মতোই রহস্যময়। কি যে লেখা আছে কিছুই জানি না, শুধু এটুকু জানি সেটা আমায় খুলতেই হবে, কিন্তু আমার হয়ে একটু পড়ে দিতে পারে না। মাথা না কাজ করলেই এসব অবান্তর চিন্তা মাথায় আসে। পাশেই স্কুলের ব্যাগটা পড়েছিল, সেটা টেনে নিয়ে তার ভেতরে হাত চালালাম, কিছু একটা অনুভব করার চেষ্টা করলাম, অনুভব করলাম। তারপর সেটা নিয়ে বিড়ালের মতো চুপি ছাড়ে ঘর থেকে বেরিয়ে একবার মায়ের ঘরে উঁকি দিলাম। না, এখনো ঘুমাচ্ছেন, বুকের উপর কথামৃতটা উপুর হয়ে পড়ে আছে। সিঁড়ি দিয়ে দৌড়ে আমি ছাদে চলে এলাম। আমাদের ছাদটা খুব একটা বড় সড় নয়, একধারে ঠিক লাগোয়া পাশের বাড়ির ছাদ, সেটারও পাঁচিল তোলা হয়নি। দুপুরের শান্ত পাড়া যেন ঝিমিয়ে আছে। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম, সাথে দেশলাইটাও। যদিও দোতলায় কেউ নেই, তবু নিচে সিগারেট খেতে ভয় লাগে আমার, গন্ধে মাটি বুঝে ফেলবে। একবার চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ছাদের দরজাটা আর একবার তদন্ত করে নিচে গিয়ে সিগারেটটা ঠোঁটের কোণে ধরে দেশলাইটটা সবে জ্বালাতে যাচ্ছি, এমন সময় কোত্থেকে একটা মিহি অথচ ভারী কি গলা শুনে থমকে গেলাম। এই এই কি হচ্ছে ওটা? সামনে তাকিয়ে দেখি পাশের বাড়ির নেড়া ছাদে একটা 15 মেয়ে কোমরে হাত রেখে ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। দেখি আমার গাটা রিড়ি করে চলে উঠল। পাশের বাড়ির ছাদে ছিল, না হলে ঠাস করে চড়িয়ে দিতাম। গলা উঁচিয়ে বললাম, কি হচ্ছে? তুই বিড়ি ফুঁকছিস? সে ছাদের ধারের দিকে আরো খানিকটা এগিয়ে এলো। বেশ করছিলাম, তাতে তোমার কি? কেন জানি না সিগারেট সহ হাতটা কোমরের পিছনে লুকিয়ে পড়ল নিজে থেকেই। লুকিয়ে লুকিয়ে বিড়ি ফুঁকে আবার রোয়াব নেওয়া হচ্ছে, দেব কাকিমাকে বলে? এইটারই ভয় পাচ্ছিলাম। মেয়েটার হাবভাব থেকে মনে হচ্ছে বলে দেওয়াটা তার পক্ষে মোটেই অস্বাভাবিক কিছু না, কিন্তু নিজের দুর্বল জায়গাটা কোনো মতেই শত্রুপক্ষকে দেখানো উচিত না, বিশেষ করে এরকম হিমশুটে মেয়েদেরকে। বিড়ি কোথায়? সিগারেট খাচ্ছিলাম, আর লুকিয়ে খাচ্ছিলাম তোকে কে বলেছে? তো আমাকে দেখে ওটা লুকোলি কেন? আমি হাতের কাছেই একটা মোক্ষম উত্তর খুঁজে পেলাম। বাচ্চাদের সামনে সিগারেট খাওয়া ঠিক নয়। আমার উত্তরটা শুনে মেয়েটার লাল চেমুক আরো লাল হয়ে উঠল, গলাটাকে ভীষণ রকম উপরে তুলে এমন ভাবে দাঁড়া বলল যে মনে হলো বাংলা বর্ণমালায় ডয় শূন্য রায়ের থেকে আরো শক্তিশালী র থাকলে ভালো হতো। দাঁড়া দাঁড়া হচ্ছে দাঁড়াজ কাকিমা, কথাটা কিন্তু পুরোটা শেষ করল না সে। আমার শরীরের পাশ দিয়ে কিসের উপর যেন দৃষ্টি পড়েছে তার, সেটা অনুসরণ করে পিছনে তাকাতেই আমি কারণটা বুঝতে পারলাম। আজ সকালেই ছাদে 17 জীবেতে কাসুন্দি শুকাতে দিয়েছে মা। বয়ামটার দিকে তাকিয়েই থেমে গেছে মেয়েটা, তার মুখ দেখে বুঝলাম মনে মনে কিছু একটা ফোন দিয়ে আসছে। এবার আমার ভুরু কচকানোর পালা,
কি দেখছিস ওদিকে? হ্যাঁ, ওটা কি রে? কাশুন্দি? কোনটা বলতো? আমি সদ্য ডিম ফুটে বেরোনো কাকের ছানার মতো এদিক ওদিক তাকালাম। ও হ্যাঁ, ওর কাশুন্দি। এক পাশে সরে গিয়ে দাঁড়ালাম। কোমরের পিছন থেকে সিগারেট সহ হাতটা বেরিয়ে এলো নিজে থেকেই। জীবন বিজ্ঞান বইতে কি যেন একটা লেখা ছিল, আমি মনে করার চেষ্টা করলাম। যা, তোকে মাফ করে দিলাম। মেয়েটা আমার উপর দয়া দেখালো। আমি মনে মনে জীবন বিজ্ঞান বইয়ের ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম। কি যেন একটা নাম, মোটর গ্যাসে কি যেন? এখনো শুকোয়নি? মেয়েটা জিজ্ঞেস করল। কি জানি, চেখে দেখতে হবে। মোটর না শিম নিয়ে কিছু লেখা ছিল মনে হচ্ছে। শিম? ওখান থেকে সরে যা, আমি ঝাঁপাবো। কথাটা শুনে আমার এতক্ষণের ভাবনা চিন্তা গুলিয়ে গেল। মেয়েটা বলে কি, দুটো ছাদের মধ্যে অন্তত মিটার দুয়েকের ফাঁক আছে, লাফিয়ে সেটা পেরোনো অসম্ভব নয় বটে, কিন্তু মেয়েটার বয়স অল্প, একবার পা পিছলালে দোতলা ছাদের উপর থেকে সটান নিচে, কংক্রিটের মেঝের উপর গিয়ে পড়লে আর রক্ষে থাকবে না। আমি হা হা করে উঠলাম। তুই পাগল, দিচ্ছ পরে মরার শখ হয়েছে? সে আমার কথা কানেই নিল না, দু হাতে জামার নিচের দিকটা তুলে হাঁটুর উপরে বেঁধে নিল। তারপর আমার দিকে হাত নাড়িয়ে এমন ভাবে সরসর বলল যেন কাক তাড়াচ্ছে। আমার বুকের ভিতর তখন গরম তেলের ফোঁটা পড়ছে। এর থেকে মাকে বলে দিলেই ভালো হতো। নিঃশ্বাস বন্ধই ছিল, মেয়েটা ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে চোখটাও বন্ধ করে নিলাম। খুলতে দেখলাম সে সামনে নেই, পিছন থেকে চাকুম চুকুম আওয়াজ শুনে বুঝলাম আমাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়েই কাশুন্দি শুকিয়েছে কিনা তদন্ত করছে সে। তার দিকে তাকাতেই আমার একটু আগে শব্দটা মনে পড়ে গেল, সিম সিম সিম্বায়োটিক, সিম্বায়োটিক। হ্যাঁ, সেই শব্দটা এই মুহূর্তেই কেন মনে পড়লো জানি না। লাইফ সায়েন্স বইতে পড়েছি বটে, কিন্তু মানেটা আর মনে নেই। আমি শতরঞ্চিতে তার পাশে গিয়ে বসলাম। মেয়েটার মুখ রোদের তাপে লাল হয়ে আছে, চুলগুলো মুখের সামনে দুলছে, খেতে এতটাই মগ্ন যে সেগুলো সরানোটা সময় পাচ্ছে না। আমি দেখে আশ্বস্ত করলাম, মা এখন আসবে না, শান্তিতে খা। সে আমার দিকে তাকিয়ে অল্প হাসলো, তারপর পা ছড়িয়ে বসে বয়ামটা কোলের উপর তুলে নিল। সে প্রথম ভালো করে দেখেছিলাম তাকে, খুব যে সুন্দরী তা নয়, ফর্সা গায়ের রং, নাকটা মোচাই বলা যায়, কপালের এক প্রান্তে চুল শুরু হওয়ার ঠিক আগে একটা সাদা দাগ আছে। তার কোনো দিকে না তাকিয়ে এক মনে চাকুম চুকুম চেবানোটা দেখতে ভারী মজা লাগছিল। শরীরটা পিছনে হেলিয়ে দুটো হাতে ভর দিয়ে বসে সেটাই দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এতটা লাফালি যে, ভয় করলো না? সে আমার দিকে তাকিয়ে কৌতুকের গলায় বলল, ধুর, আমি তোর মতো ভীত নাকি? আমার আর তখন তার সাথে ঝগড়া করতে ইচ্ছা করছিল না, হয়তো হার মেনে নেওয়ার একটা দীর্ঘমেয়াদি চুক্তি তখনই হয়ে গেছিল। খেয়ে দেয়ে সে শতরঞ্চির উপরেই শুয়ে পড়ল, হাত পা ছড়িয়ে। নীল ভরা আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, মাঝে মাঝে জানতে ইচ্ছে করে আকাশটা শেষ কোথায়। হাত বয়াম কাশুন্দি সাবড়ে দিলে ওরকম অনেক চিন্তা মাথায় আসে। আমি সিগারেটে একটা লম্বা টান দিলাম। সে মুখটা আরেকদিকে ফিরিয়ে নিল, একটু থেমে বলল, কাল আমার বেড়ালটা মরে গেছে। কোনটা? ওই খয়েরি মোটা হুলোটা? আমি আর কিছু বললাম না। সে একটানা আকাশের এদিক ওদিক চাইতে লাগলো, বোধহয় তার হুলোটাকেই খোঁজার চেষ্টা করছিল। প্রায় মিনিট পাঁচে কিভাবে কাটলো ঠিক তারপরে এমন একটা আশ্চর্য ব্যাপার ঘটল যে আমার বুকটা ধড়াস করে উঠল। ছাদের ঠিক বাইরের কার্নিস থেকে মোটা গলায় ডেকে উঠল একটা বিড়াল। মেয়েটা তড়াক করে লাফিয়ে উঠে পড়লো শতরঞ্চি থেকে।
অন্য সময় হলে ব্যাপারটা এরকম খেয়ালই করতাম না, কিন্তু ডাকটা এমন আচমকা শোনা গেছে যে আমার মনে হলো এটাই সেই মরা বিড়ালটা। তার মালকিনকে ডাকছে। ছাদ থেকে কার্নিশটা দেখা যায় না, ও সে একটু চেষ্টা করলে লাফিয়ে তার উপর নামা যায়। মেয়েটা ছাদের ধারটা ধরে তরতর করে নিচে নেমে গেল। আমি জানতাম বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই। চারপাশে তাকালাম, পাশের বাড়িগুলোর জানলা বন্ধ, রাস্তাঘাটও ফাঁকা। হঠাৎ নিচে থেকে একটা হাত উঠে এলো। উঠতে পারছি না, ধর আমার হাতটা। আমি একটা হাত ধরে টান দিতে আরেকটা পা ছাদের উপর দিয়ে উপরে উঠে এলো মেয়েটা। উপরে আসতে দেখলাম তার জামার নিচের দিকে কিছু একটা বাঁধা আছে। জামার ধুলো ঝেড়ে নিয়ে আস্তে আস্তে সেটা বার করলো সে। একটা সদ্যজাত বিড়ালের বাচ্চা। সে আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, মাটা ডাকছিল, দেখ এখনো চোখ ফোটেনি। মেয়েটার হাতের ভিতর শুয়ে খুব মিহি স্বরে মিউ মিউ করে ডাকছে ছানাটা। সেটাকে মুখের কাছে এনে তার কানে কানে কি যেন বলল মেয়েটা। আমি ডান হাতের তর্জনীটা বিড়ালের মুখের কাছে ধরতেই তার দাঁতটা আমার আঙুলে লেগে গেল। আমি হাত সরিয়ে নিলাম। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। বলেছিলাম তুই বিদ্যু। তারপর আমার হাতটা টেনে নিয়ে সযত্নে সেটা রাখলো বিড়ালের গায়ে, ছোট ছোট লোমগুলো আমার আঙুলের ডগায় স্পর্শ করতে কেমন যেন সুড়সুড়ি লাগলো। কি সুন্দর না? এ উত্তরটা সে বোঝেনি কোনোদিন। আমার শরীরটা শিরশির করছিল, তবে সেটা বিড়ালের লোমে নয়। বাচ্চা মেয়েটার কাসুন্দি মাখা তুলতুলে হাতটা তখনও ধরেছিল আমার কবচির কাছটা শক্ত করে। ট্রেনটার আজ কি মতলব কে জানে। আমি কথা শেষ করার প্রায় সাথে সাথেই এত জোরে একটা ঝাঁকুনি দিল যে আমার সামনে বসে থাকা ভদ্রলোক প্রায় ছিটকে আমার গায়ে এসে পড়লেন। আমার কনুইটা ঢুকে গেল পেছনের দেওয়ালে। কোন রকমের সামনে নিয়ে কনুইটা ঘষতে ঘষতে বাইরে তাকিয়ে দেখলাম হুগলি স্টেশন এসছে। প্ল্যাটফর্মে অল্প কিছু ফেরিওয়ালা ইতস্তত ঘোরাফেরা করছে। এই ভর দুপুরে স্টেশনগুলো সাধারণত ফাঁকাই থাকে, তাই চা কমলা লেবু আর ম্যাগাজিনওয়ালাদের মধ্যেও বেশ গল্প করার মেজাজ। খানিকটা দূরে একটা জুতো পালিশ মুখ চুন করে একা বসে আছে। সম্ভবত সে হিন্দুস্থানি, তাই বাঙালিদের আড্ডায় ঠিক পাইনি। আমার এতক্ষণে শ্রোতার সাথে তার মুখের বেশ মিল পেলাম। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি মশাই বোর হয়ে গেলেন নাকি? না তা নয়, ভাবছিলাম আমার জীবনটা পাঞ্চে হয়েই কেটে গেল। আর একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক মাথাটা পিছনে হেলিয়ে দিলেন। আমি বাইরে তাকিয়ে বললাম, আমারটাও তাই। একটু আগে ডোবার উপর একটা লাল রঙের ভাঙা ব্রিজ পড়ল, দেখেছেন? অর্ধেকটা এসে আর নেই, ঠিক ওরকমই। একটা সময়ের পর থেকে আর মনে করার মতো কিছু নেই। আচ্ছা আপনি তারপর বলুন। আমি মুখ খোলার সাথে সাথে ট্রেনটা আবার গতি নিল। কনুয়ের ব্যথাটা কাল সকালে ভোগাবে। ছাদটা ছিল আমাদের কথা বলার জায়গা। দুপুরে মা ঘুমিয়ে পড়লেই আমি উপরে চলে আসতাম। কোনোদিন সে আগে আসত, কোনোদিন আমি। জানি না কেন আর সিগারেট খেতে আমার ইচ্ছা করত না, ওরও কাসুন্দিতে অরুচি ধরে গেছিল। মাঝে মাঝে মা ঘুম থেকে উঠে পড়লে আমাকে ডাকত। কথাবার্তা সেদিনকার মতো সেখানেই ইতি। সে বছর বর্ষাটা জাঁকিয়ে এলো। মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়ালেই টিপ টিপ করে বৃষ্টির ঝাঁট গায়ে লাগে, সাথে সাথে নিচ থেকে চিৎকার ভেসে আসে, বাবু বৃষ্টি পড়ছে, জামা কাপড় গুলো তুলে নিয়ে নিচে আয়।
আমি ভিজবো বলে বায়না করলে মা বলতো, এই রকম চিটচিটে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, সামনে পরীক্ষা। আমি মুষলধারা বৃষ্টির আশায় চাতকের মতো চেয়ে থাকতাম আকাশের দিকে, সেটা কোনোদিনও নামেনি। বর্ষা পেরিয়ে শরতের একটা ভোর, সকাল থেকে ড্যাং ড্যাং করে ঢাক বাজছে। আমাদের বাড়ির ঠিক পিছনেই একটা ছোট ডোবা মতো ছিল, সেটার উপরে এত কাশফুল ফুটেছিল যে মনে হতো শহরের সমস্ত বালিশ তোষক কেউ ফর্দাফাই করে সেখানে জড়ো করেছে। শুধু তাদের জেগে থাকা মাথাগুলো হাওয়ায় দুলে ওই ঢাকের তালের মতোই ড্যাম কুড়াকুড় নাচত। একদিন জানলায় দাঁড়িয়ে সেই নাচ দেখছি, এমন সময় দেখি কে যেন সেদিক দিয়ে হেঁটে গেল। পাঁচটায় সাধারণত কেউ আসা যাওয়া করে না, তাই প্রথমে খানিকটা চমকে গেলেও পরে বুঝলাম এটা অন্য কেউ নয়। চলা ডোবাটার কাছে করছেটা কি? আমি যে জানলায় দাঁড়িয়ে আছি সেটা কিভাবে বুঝলো জানি না, আমার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকলো। হাবভাব থেকে মনে হচ্ছে কোনো গোপন কিছু করতে চলেছে। যাই হোক, আমি নিচে নেমে এলাম। এতক্ষণে সে কিন্তু আমার জন্য দাঁড়িয়ে নেই, বরঞ্চ বেশ খানিকটা এগিয়ে গেছে। আমি এক দৌড়ে তার পাশে চলে এলাম। করছিস কি এখানে, জঙ্গল তো ওদিকে, আমি বিরক্তি প্রকাশ করলাম। এখানে একটা ডাইনি থাকে, সে ফিস ফিস করে বলল। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, সে ভুরু কুচকে তাকাতে থেমে গেলাম। এইসব ছেলে মানুষই আদিক খেতে আমার একদম পছন্দ নয়, বয়স অনুযায়ী মানুষের বড় হওয়া উচিত, চিন্তায় ভাবনায় গাম্ভীর্য আসা দরকার। বিকেলের সাথে সাথে আলোটাও কমে এসছে, জলার উপরে বেশ খানিকটা অন্ধকার জমা হয়েছে। আসার সময় ঘরের জানলাটা বন্ধ করে এসেছি, নালে এই সময় আমাকে কেউ যদি এখানে ঘুরতে দেখে তাহলে বাড়ি ফিরে পিঠের হাড়গুলো নিজেই খুঁজে পাব না। জলার উপরে খসখস শব্দ হতেই সে দাঁড়িয়ে গেল, আগের মতোই ফিসফিসে গলায় বলল, এবার বিশ্বাস হলো তো? এর মধ্যে বিশ্বাসের কি আছে, আওয়াজ কি হতে পারে না? আমার কথাটার বিশেষ গুরুত্ব দিল না সে। কাশবনের ধারে খানিকটা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ডাইনি দেখছি বজ্রাসন ছাড়া পুজো নেন না, আমি হাসলাম। আপনি কি এসেছেন? ভাগ্যিস মেয়েটা সংস্কৃত বলতে পারে না, নাহলে ওই ভাষায় বললে আমি বুঝতে পারতাম না। ডাইনি কিন্তু মুখ খালি, কাশের বন থেকে একটা সনসন হাওয়ার স্রোত ভেসে এসে তার কপালের উপর থেকে চুল সরিয়ে দিল। মিনু এখন কোথায়? ও, এখানে বলে রাখি মিনু হলো সেই মরা হুলোটা, বেচারি এখনো তার শোক ভুলতে পারেনি। যে মারা যায় সে আর ফেরে না, এটা জানার মতো বয়স হয়েছে তোর। আমি তার পাশে এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম তার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে, মুখের কোণে যেন হালকা হাসির জ্বর। চোখের জলটা তো বুঝলাম, কিন্তু হাসিটার মানে কি? আমি এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলাম। চোখে পড়ল একটু দূরেই কাশের উপর একটা পুরনো ছেঁড়া কাপড় পড়ে আছে, নরম কাশে মাখামাখি হয়ে অনেকটা মানুষের মতোই দেখাচ্ছে। বুঝলাম ডাইনির এখানে বাসা বাঁধার কারণ। হঠাৎ আমি চমকে উঠলাম, কাপড়টা নড়ল না। আমিও ভুল দেখছি নাকি? আমি তার কাঁধ ধরে ঠেলা দিলাম। আর সন্ধে হচ্ছে, উঠে আয়, মা বকবে এবার। তোর ভয় লাগবে তুই চা ভিতুর। আমি কি করবো বুঝতে পারলাম না, একটু পরেই এখানে মশার ঝাঁক এসে হানা দেবে। সেই অচেনা হাওয়ার স্রোতটাও শক্তিশালী হচ্ছে, আমাদেরকে ঘিরে যেন পাক খাচ্ছে সেটা। এই আদারের ঝোপে এত এত হাওয়া দেয়। আমি তার কাছে আরো খানিকটা সরে এলাম। মিনুকে আমরা কি করে দেখবো? এবার তার গলাটা আকুতির মতো শোনাচ্ছে, হাওয়ার তেজ ক্রমশ বেড়ে চলেছে। আমার মাথা ঘুরতে লাগলো, বসে পড়লাম। তার প্রশ্নের ঠিক সাথে সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল।
হাওয়ার টানে কাশের বন থেকে সে ছেঁড়া কাপড়টা উড়ে এসে পড়লো তার কোলের উপর। তারপর হঠাৎ যেন কোথা থেকে প্রাণ পেল সেটা, তার গোটা শরীরের উপর খেলা করতে লাগলো, যেন কানে কানে কিছু বলতে চায়। ভয়ে আমার হাত পা কাঁপছিল, দুহাতে চোখ ঢেকে ফেললাম, ভাবলাম তো উড়ে পালাই। হঠাৎ মনে হলো সে খিলখিল করে হাসছে, কি ব্যাপার, আমি কি ভুল দেখছি, ভুল শুনছি, নাকি স্বপ্ন দেখছি আমি। হাওয়ার স্রোতে সে আমাকে আছড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ খেয়াল হলো তার ডান হাতটা সজোরে চেপে ধরেছে আমার বাঁ হাতের কবজিটা, অর্থাৎ আমার পালানোর উপায় নেই। আমার অসহায় লাগলো। একটু পরে হাওয়ার তেজ নিজে থেকেই কমে এলো, তার গা থেকে খসে পড়ল কাপড়টা। এবার সে উঠে দাঁড়ালো, তারপর আবার আগের মতো নিরুত্তাপ মুখ করে বলল, চা ভিতু চা, মশা কামড়াবে এইবার। আমি কোনো রকমে মুখে কথা এনে বললাম, কি হলো, কি হলো এতক্ষণ? দেখতেই তো পেলি, ডাইনির সাথে কথা বললাম। সমস্তটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না, তাও জিজ্ঞেস করলাম, কি বললো ডাইনি তোকে? সে আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, ভীতুদের বলতে বারণ আছে। কে বলেছে আমি ভীতু? তুই ভীতু। বল না। বলল মিনুকে আমি আবার দেখতে পাব। কি করে? তার চোখ মুখ থমকে গেল, সে দাঁড়িয়ে গিয়ে ভয়ার্ত মুখে বলল, তোর পিছনে একবার তাকা। কেন? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। কেউ এসে দাঁড়িয়েছে। নিঃশ্বাস বন্ধ করে পিছনে তাকালাম আমি, কেউ নেই, ফাঁকা। সাথে সাথে পাশ ফিরে তাকাতেই দেখলাম সে নেই। কাশবনের রাস্তা ছেড়ে একটু দূরে মিলিয়ে যাচ্ছে তার নূপুরের শব্দ। তার কাছেই আমি শিখেছিলাম যে আমাদের জানাশোনা গাণিতিক সূত্রে বাঁধা জগতের বাইরে আরো কিছু আছে। ওর সাথে চাবিকাঠিটা আমাকে সে দিয়েছিল অনেক পরে, হয়তো আমি যোগ্য ছিলাম না। তাও তো তারপর পুরোদমে স্কুল শুরু হয়ে গেল, আর দেখা হতো না। গোটা দুপুর স্কুলেই কাটতো, স্কুল থেকে টিউশন। কখনো তাকে দেখতে না পেলেও তার ছায়াটা দেখতাম। যখনকার কথা বলছি তখন এত ইনভার্টারের ছড়াছড়ি হয়নি। সন্ধ্যেবেলা লোডশেডিং হলে আমরা গোটা পাড়ার লোক যে যার ছাদে চলে আসতাম হাওয়া খেতে। বাবা মা আমি মেজ কাকা সবাই মিলে ছাদে বসে গল্প করতাম। পাড়ার বুড়ো দারোয়ানটাও বেসুরো গলায় ভজন গাইত। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। আমার মন সেদিকে থাকত না। পাশের বাড়ির ছাদেও তখন অনেকের গলা পেতাম আমি, তার মাঝে ঠিক খুঁজে নিতাম তার গলাটা। নিজেরটা শোনানোর জন্য ইচ্ছা করে প্রায় চিৎকার করে কথা বলতাম। কথা বলতে বলতে সে উঠে এসে দাঁড়াতো ছাদের কিনারায়। ছাদের অল্প আলোয় দেখতে পেতাম তার ছায়া মূর্তি, আমিও উঠে দাঁড়াতাম। দুটো অন্ধকার ছায়া একে অপরের দিকে ঠায় তাকিয়ে থাকতো কিছুক্ষণ। যাই হোক, এরকমই একটা লোডশেডিং এর রাত, আমরাও যথারীতি গল্প করছি ছাদে। পাশের বাড়ির ছাদ থেকে কিন্তু কোনো আওয়াজ আসছে না। আমার কেমন যেন একটা আশঙ্কা হলো, ওরা কি বাড়ি নেই কেউ? তাই বা কি করে হয়? আজ বিকেলেই দোতলার ঘরে আলো জ্বলতে দেখেছি, ব্যাপারটা অবশ্য তেমন বড় কিছু নয়। তাও আমার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা শুরু হলো। মাকে বলে নিচে নেমে এলাম, বাড়ির বাইরে এসে রাস্তায় পা রাখলাম, আর সাথে সাথে দেখতে পেলাম আমার ঠিক হাত দুয়েকের মধ্যেই দাঁড়িয়ে আছে সে।
মাথাটা সামনে ঝুঁকিয়ে কি যেন ভাবছে। আজ উপরে এলি না কেন, আমি জিজ্ঞেস করলাম। সে বোধ হয় ভাবেনি আমি নিচে নেমে আসবো। প্রথমে খানিকটা হক চকিয়ে গেছিল, একটু চুপ করে থেকে কি যেন বলতে গিয়েও বলল না। তার বদলে আমার দিকে খানিকটা এগিয়ে সে গম্ভীর গলায় বলল, এত বড় ছেলে এখনো বাবার সাথে স্কুল থেকে ফিরিস? আমি প্রতিবাদ জানালাম, আমি কি করব, বাবা ছাড়তে চায় না। কাল থেকে একা ফিরবি? একা ফিরব, তবে নয় তো কি? আচ্ছা দেখা যাক। আবার কয়েক মিনিটের নীরবতা। মনে মনে ভয় করতে লাগলো, হঠাৎ যদি কারেন্ট চলে আসে তাহলে এক্ষুনি উপরে চলে যেতে হবে। ঠিক এই সময় হাতে যেন কিসের স্পর্শ অনুভব করলাম, না নরম হাতের নয়, নখের। দুহাতে আমার হাতটাকে খামচে ধরেছে সে, খুব নিচু গলায় আমাকে কিছু যেন বলতে চায়। আমি তার চোখের দিকে তাকালাম, এক ফালি তরল জ্যোৎস্না তার মুখটা ভিজিয়ে দিয়েছে, তাতে বেশ দেখতে পাচ্ছি তার চোখের দুই কোণে কাজল মেশানো জল টল টল করছে। ও কি কাঁদছিল? কি হয়েছে তোর, আমি প্রশ্ন করলাম। কিসের আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। সে আমার প্রশ্নটার জবাব দিল না, যেটা বলল সেটাকে উত্তর নয় অনুরোধ বলা যায়। আমার সাথে একটু দৌড়বি? প্রশ্নটা ভালো করে বুঝে উঠতে আমার 5 সেকেন্ড সময় লাগলো। নিজেকে একটু শান্ত করে বললাম, তোর পাগলামি ছাড়, আমাকে উপরে যেতে হবে। না আয়, আমার সাথে দরকার আছে। সে আমার হাতে হালকা চাপ দিল, জানি না সেদিন কেন না বলতে পারিনি, আমার মতামতের কোনো ধারই ধারে নিশে কোনো দিন না, যেদিন আসবার এসেছে নাহলে আসেনি। কতদূর দৌড়াতে হবে? এই মাঠটা পর্যন্ত। আমি হিসেব করে দেখলাম মিনিট 10-এর বেশি সময় লাগবে না, অবস্থা রাজি হলাম। কাঁচা রাস্তার উপর দিয়ে দুজনে দৌড়াতে লাগলাম। সমস্ত রাস্তাটা আমার অস্বস্তি হচ্ছিল, ওর নিঃশ্বাসের শব্দটার মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা লুকিয়ে আছে, যেন এই দৌড়টা শেষেই খারাপ কিছু ঘটবে, থেমে গেলেই যেন একরাশ অন্ধকার ঝাঁপিয়ে পড়ে আত্মসাৎ করবে আমাদের। মাঠে পৌঁছে আমরা দুজনেই হাঁফাতে লাগলাম। মাঠের এক পাশে আধশোয়া হয়ে বসে পড়ল সে, আমি অতটা হাঁফাইনি, জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? বস বলছি। আমি তার পাশে বসে পড়লাম। সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার দৌড়ানো পারুন। কেন জানি না, কিছু একটা হয়েছে। আমার মনে অনেক প্রশ্ন ভিড় করে আসছিল, কিন্তু সেগুলো একটাও তাকে জিজ্ঞেস করতে মন চাইল না। আজকে তার জ্যোৎস্নামাখা মুখ আর রাতের হাওয়ায় উড়ন্ত চুলগুলোর দিকে তাকিয়ে আমার বহুদিনের চেনা সেই পাগলাটে সেই পেটুক মেয়েটার একটুও মিল পাচ্ছিলাম না। মেয়েরা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটা সেদিনও জানতাম না। যেটা করতে বারণ করেছে সেটাই তুই করিস, তুই এরকম কেন? একটু আগেই এই মাঠ থেকে খেলে গেছি, ধুলোগুলো এখনো মাঠের বুকে থিতিয়ে যায়নি। দূরে আকাশটাকে একটা বিশাল তীরপলের মতো দেখাচ্ছে, যেন মাঠের এক প্রান্তেই শেষ হয়ে গেছে আকাশটা। মনে হচ্ছে এই মস্ত পৃথিবীটা একটা ছোট্ট শামিয়ানা বানিয়ে দিয়েছে আমাদের জন্য, একটা আকাশ আমাদের, একান্ত আমাদের। কাল থেকে একলা ফিরিস, এই মাঠেই দাঁড়াস, তারপর আমি দৌড়ব, তুই টাইম দেখবি কত সময় হলো। আমি তাকে বহুবার বারণ করেছিলাম যেন, কিন্তু সে শোনেনি, বললাম না, তার কাছে হেরেছিলাম আমি বহু আগে, বাকি দিনগুলো সেই হাড়েরই মহড়া দিয়ে গেছে।
আমি রোজ স্কুল ছুটির পর এসে দাঁড়াতাম মাঠের এক পাশে। গোটা মাঠ জুড়ে তখন অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। আমার কাছে ব্যাগ রেখে সে মাঠের এক ধার দিয়ে গোল করে দৌড়াত। ঘড়িতে সময় দেখতাম আমি। দৌড়াতে দৌড়াতে দম ফুরিয়ে গেলে সে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে জিজ্ঞেস করত সময় কত হলো। মাঝে মাঝে বাড়িয়ে বলতাম। সে খুশি হয়ে আমাকে দোকান থেকে এক্লেয়ার্স কিনে দিত। আমি মনে মনে জানতাম সময় আস্তে আস্তে কমছে তার। এক্লেয়ার্সগুলো আমি কোনোদিন খাইনি। ওগুলোর দিকে তাকালে ভীষণ শান্তি পেতাম। জানি মিথ্যে, তবু পুরনো কথাগুলো বলতে বলতে খেয়ালই ছিল না আমার ডান পাশের কলেজ যাত্রীরা কখন নেমে গেছে। কামরায় এখন আমরা দুজন। লোকটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, আপনি ঠিক কোথায় নামবেন বলুন তো? আগের স্টেশনে, এইমাত্র চলে গেল। সে কি নামলেন না কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আপনি বলুন না, ওই নেমে ডাউনের ট্রেন ধরলেই হবে। আমি বাইরেটা একবার ভালো করে দেখে নিলাম, তারপর বললাম, আমার গল্পটা অবশ্য বেশি বাকি নেই। জীবনটা উপন্যাসের মতো হয় না কেন কে জানে। তাকে আমার অনেক কথা বলার ছিল, যে কথাগুলো কোনোদিন বলতে পারিনি। শেষ কয়েকটা মাস বিছানা থেকে উঠতে পারিনি জানেন। শেষ কয়েকটা দিন ভালো জ্ঞান ছিল না। নিঃশব্দে কখন হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। আমি খবর পেয়েছিলাম সেদিনই রাতে। আমি একটু কাঁদিনি জানেন, খালি একটা দিনের কথা মনে পড়ছিল। সেদিন আমরা দুজন স্কুল থেকে ফিরছিলাম। কয়েকদিন হলো আর দৌড়াতো না, হয়তো আর পারত না। চুপচাপ দুজনে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম, বিশেষ কথা বলতাম না। হয়তো কি বলবো সেটা ভাবতে ভাবতেই সময়টা কেটে যেত। সেদিন মাঠের উপর দিয়ে হাঁটছিলাম। বেশ বুঝতে পারছি দৌড়ানো তো দূরের কথা, এতটা রাস্তা হাঁটতেই হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে তার। ডান হাতে আমার কনুইটা খামচে ধরে কোন রকমে এগিয়ে নিয়ে চলেছে শরীরটা। হঠাৎ একটু থেমে আমার দিকে ফিরে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে কিছু যেন বলল। শীতের বিকেল বলে মাঠটা ফাঁকা ছিল, পুরোটা শুনতে পাইনি, কিন্তু বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। মানুষ মরে গেলে কোথায় যায় জানিস? আমি মাথা দোলালাম, সে মুখ নামিয়ে নিল। মনে মনে কিছু যেন হিসেব করে আরো খানিকটা সরে এলো আমার দিকে। এখন তার দীর্ঘ যন্ত্রণাময় নিঃশ্বাস পড়ছে আমার বুকে। আমি তার মাথায় একটা হাত রাখলাম। সে যতটা পারে একসাথে বলার চেষ্টা করলো কথাগুলো। আমাকে একটু কথা দিবি? আমি চুপ। দেবো বলতে পারিনি, বিশ্বাস করুন। আমার যদি কিছু হয়, মানে আমি যদি না থাকি, তোকে তো কিছু বলতে পারবো না। প্রতি বছর আমার জন্মদিনের দিন আমার খবরের কাছে আসবি। যদি কোনোভাবে পারি তোর কাছে আসবো, আমি কথা বলবো তোর সাথে। সেদিন কাশের বনে সেই উড়ন্ত কাপড়টা তোকে এটাই বলেছিল না? সে মাথা নাড়ল। দেখতে পেয়েছিলি আর মিনুকে? সে আর কোনো উত্তর দিল না। আমার গলা ধীরে ধীরে বুঝে আসছিল। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গায়ে। সে আমার মুখের দিকে তাকিয়ে যতটা সম্ভব হাসার চেষ্টা করল। বাচ্চাদের সামনে কি চোখে জল লুকোতে হয়? আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছে তার মাথার চুলগুলো। সে ডান হাত দিয়ে আমার চোখের জলটা মুছতে মুছতে
বলল, দেখিস বাবা, তুই আবার যা ভীতু, ভূত দেখে ভয় পালিয়ে যাস না। ট্রেনটা যখন শিমুল পাহাড় পৌঁছালো তখন কামরাটা পুরো ফাঁকা। আমার সহযাত্রী ভদ্রলোক একটু আগেই নেমে গেছেন, যাওয়ার সময় কেন জানি না আমার মোবাইল নম্বরটা নিয়ে গেলেন, কি যে করবেন কে জানে। আমি স্টেশনে পা রাখলাম, এখান থেকে একটু হাঁটলেই পড়বে কবরস্থানটা। ওভারব্রিজ দিয়ে নিচে নেমে এলাম। প্রতি বছর এখানে রিক্সা দাঁড়িয়ে থাকে, আজ কিন্তু দেখতে পেলাম না। ও তা হাঁটা দিলাম, কাঁচা মাটির রাস্তা, দুপাশে ঝাউবন পাতলা হয়ে এসছে, এদিকটায় ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে। পায়ের তলায় ঝাউয়ের পাতা যেন তুলোর চাদর বিছিয়ে দিয়েছে। ধীরে সুস্থে ঠিক মিনিট পনেরো হাঁটার পর কবরস্থানটা চোখে পড়ল। আগের মতোই আছে, আগের বছর ঠিক এই সময় এখানে কিসের যেন একটা মেলা চলছিল, এখন চারিদিক শান্ত, সেটাই ভালো। আমি দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে এলাম। কোথাও কোনো মানুষজন চোখে পড়ছে না, চারিদিকটা বুনো গাছের ডালপালায় ঢেকে আছে, তার মধ্যে মাঝে মাঝে দু একটা পাথরের বেদি চোখে পড়ছে। একটা বুড়ো অশ্বত্থ গাছের নিচে আছে তার কবরটা, সে ঘুমিয়ে আছে, আজ পাঁচ বছর হতে চলল। সাদা পাথরের উপর তার নাম খোদাই করা আছে, সেটার উপর একবার হাত বোলালাম আমি, দুহাতে এগিয়ে আসা ডালপালাগুলো সরিয়ে দিলাম। শ্বেত পাথরের উপর ধুলো জমেছে, কবরটার ঠিক পাশে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। এখন আমি কিছু বললে কি সে শুনতে পাবে? যদি সত্যি শুনতে পেত তাহলে এতদিনে একবারও আসতো না আমার কাছে। না, এবারও সে আসবে না, হয়তো কোনো দিন আসবে না, হয়তো মৃত্যুর পরে আর কিছু নেই। তবু আমি আসবো প্রতি বছর, সেভাবেই বেঁচে থাকবো আমি। এক ফোঁটা জল আমার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ল। আরো বেশ কিছুক্ষণ সেখানে বসে আমি উঠে পড়লাম। দিগন্তের একপাশে সূর্যটা তখন ঢুলে পড়েছে, সন্ধ্যের ট্রেন ধরেই বাড়ি ফিরতে হবে। কবরস্থানের প্রায় গেটের কাছে চলে এসেছিলাম, ঠিক তখনই পিছন থেকে একটা মিহি গলার ধমক শুনতে পেলাম। এই এই কি হচ্ছে ওটা? আমি পিছন ফিরলাম না, চোখ বন্ধ করে নিলাম। পিছনে ডালপালার উপর পায়ের শব্দ হল, তারপরে একটা নরম হাত এসে স্পর্শ করল আমার পিঠ। কত বড় হয়ে গেছিস! আমার একটাই কথা বলার ছিল, এতদিন শুধু ভেবে এসছি তার সাথে দেখা হলে অনেক কথা বলবো তাকে, আজ কিন্তু মনে হলো মাত্র একটাই কথা বলার আছে। আমি এখনো তাকাইনি তার দিকে, আমার চোখ বন্ধ। বললাম, শোন, আমি আর কোথাও যেতে দেব না তোকে। বুঝতে পারলাম সে আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাও আমি চোখ খুললাম না। সে অস্ফুটে একটা শব্দ উচ্চারণ করল, আমিও। আমি হাত দিয়ে স্পর্শ করলাম তার মুখ, সে আমার দিকে আরো খানিকটা সরে এলো, আমার কানের কাছে মুখ এনে বলল, আমি কিন্তু ভূত, ভয় করছে না তো? না, আমি আর ভীত নই। তাহলে চোখ খোল। আমি চোখ খুললাম।
আজ সন্ধ্যের পাওয়া খবরে জানা যাচ্ছে হাওড়া থেকে শিমুল পাহাড়গামী ট্রেনের একটি বগি হুগলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই ওই বগির সমস্ত যাত্রীর মৃত্যু হয়। এ ধরনের দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে এক্ষুনি বিশদে কিছু জানা যাচ্ছে না। ঘটনাস্থলে আছে আমাদের Come away with me and I will write you a song. Come away with me on a bus. Come away where they can't send us with their on a cloudy day in fields where the yellow grass grows knee high. So won't you try to come away with me and we'll kiss on a mountain top. Come away with me and I'll never stop loving you.